তুমি কার লোকে প্রেম করো? 14ই ফেব্রুয়ারি খুঁজো, হ্যাঁ হ্যাঁ, ইহুদ নাসারার সাথে প্রেম করো, বিহায়া দিবস পালন করো, প্রেম করে মসজিদে যেতে পারো না, প্রেম করে কোরআন নিয়ে বসতে পারো না, প্রেম করে তাসবিহ হাতে বসে একটু জিকির করতে পারো না, তোমার জন্য প্রেমিক মাওলা তাকায় থাকে, দেখিনি একটা ডাক যদি দেয় জীবনের সব গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে প্রেম, ইবাদতের প্রেম, এই প্রেমের জন্যই আল্লাহ তাআলা মানুষ বানাইছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন, অর্থাৎ ইবাদতের মাধ্যমে বান্দা তার প্রেম প্রকাশ করবে, সে প্রকাশ করবে, আয় আল্লাহ আমি মসজিদ আসছি তোমারে ভালোবাসি, আয় আল্লাহ আমি কোরআন নিয়ে বসছি আমি তোমারে ভালোবাসি, আয় আল্লাহ আমি তোমার জিকির করতেছি তোমাকে ভালোবাসি, আয় আল্লাহ নজর নিচে নামাইছি তাকাইতে তুমি মানা করছো তোমারে ভালোবাসি, আয় আল্লাহ জবান নিয়ন্ত্রণ করেছি মিথ্যা বলি নাই তোমাকে ভালোবাসি, তাই আয় আল্লাহ সুদ ঘুষ বর্জন করেছি তোমাকে ভালোবাসি, তাই আয় আল্লাহ বেপর্দা চলবো না তোমাকে ভালোবাসি, তাই তোমার যত পছন্দ আছে সব পছন্দকে নিজের ভেতরে বাস্তবায়ন করেছি তোমাকে ভালোবাসি, তাই লিয়াবুদুন আই লিয়াশিকুন, এই ভালোবাসাটা প্রকাশ করার জন্যই আল্লাহর সৃষ্টি মানুষ। রাজি আছেন তো? নামাজ পড়বেন তো আজকের থেকে? হাত তোলেন, ওয়াদা করেন, ধনাত তোলেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি নামাজ কাজা করব না, ইয়া আল্লাহ মিথ্যা বলিব না, গিবাত করিব না, চগল খুরি করিব না, দাড়ি কাটিব না, ইয়া আল্লাহ সকল ইবাদত হিফাজত করিব ইনশাআল্লাহ। জোরে করে কর, আরো জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে করে আওয়াজ করে বলেন, শুধু এই ইবাদত করব তা না, যদি জিহাদের ময়দানে গিয়ে রক্ত দেওয়ার ইবাদত তো লাগে, পারবি তো? পারবি তো? খাতমে নবুয়াত প্রতিষ্ঠা করতে রক্ত লাগবে, পারবি তো? নাস্তিক মুরতাদ কুলাঙ্গারদের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে জাকফি সাবিলিল্লাহর ইবাদত লাগতে পারে, পারবি তো? এই ইবাদতের জন্য আল্লাহ মানুষ বানাইছেন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, জোরে আওয়াজ করে বলুন আমিন।